এই 5 বছরে শের-ই-বাংলা মেডিকেল কলেজে কোনো উন্নয়ন হয়নি। এখানে ভিতরে গেলে পরে নাকে রুমাল দিয়ে হাসপাতালের ভিতরে ঢুকতে হয়। আবুল আস্তাদ আব্দুল্লাহ এমপি মহোদয় এবং এবারেও উনি সেই সেটা কন্টিনিউ করেছে। এটা স্থানীয় সংসদ সদস্য, এটা ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া উচিত, সেই দায়িত্বটা আমাকে পালন করতে হবে। আমি আপনাদেরকে দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমরা শের-ই-বাংলা মেডিকেল কলেজকে একটা আধুনিক শের-ই-বাংলা মেডিকেল কলেজে পরিণত করবো। বিমানের সফর সঙ্গে থেকে তিনি তার ভক্ত হয়ে আমরা বন রোগের চিকিৎসার জন্য আমরা শের-ই-বাংলা মেডিকেল কলেজটাকে আমরা আধুনিক হসপিটাল করতে চাই। এটা প্রক্রিয়াধীন আছে। আপনারা জানেন সাধারণভাবে যেখানে মেডিকেল কলেজ স্থাপিত হয় স্থাপিত থাকে সেখানকার স্থানীয় সংসদ সদস্য সেটার ম্যানেজিং কমিটির সভাপতি থাকে। দুর্ভাগ্যবশত সেটা আমি হতে পারিনি। আমাদের শ্রদ্ধেয় আমাদের আওয়ামী লীগের সভাপতি আবুল আস্তাদ আবদুল্লাহ এমপি মহোদয় ওনাকে জেবুনেসা যখন এমপি ছিল ওনাকে এটা দায়িত্ব দেওয়া হয় এবং এবারও উনি সেই সেটা কন্টিনিউ করেছে। তো ওনাকে আমি কিছু বলি না, কিন্তু আমার ইটা হলো আক্ষেপটা হলো এই 5 বছরে শের-ই-বাংলা মেডিকেল কলেজে কোনো উন্নয়ন হয়নি। তো আমি এবার যদি নির্বাচিত হতে পারি আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ জানাবো, যেহেতু এটা স্থানীয় সংসদ সদস্য এটা ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া উচিত, সেই দায়িত্বটা আমাকে পালন করতে হবে। এবং আমি আপনাদেরকে বলতে পারি, আমি আপনাদেরকে দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমরা শের-ই-বাংলা মেডিকেল কলেজকে একটা আধুনিক শের-ই-বাংলা মেডিকেল কলেজে পরিণত করবো। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন জনসভায় বলে গিয়েছে এটাকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পরিণত করার আগে সাধারণ মানের যে চিকিৎসা সেটা তো মান তো উন্নয়ন করতে হবে। আমাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজে সাধারণ মানের কিন্তু আমাদের সেবা না দিতে পারি না। এখানে ভিতরে গেলে পরে নাকে রুমাল দিয়ে হসপিটালের ভিতরে ঢুকতে হয়। আমরা এটাকে আধুনিক হসপিটাল বাধ্য করতে চাই। আমার এটা ব্যাপারে আমার একটা প্ল্যান আছে। আমার প্ল্যান যেটা আগে করে রেখেছিলাম, আমার প্ল্যানটা হলো আমরা বিভিন্ন আমাদের যারা শিল্পপতি আছে বরিশালে, যারা ধনী ব্যক্তি বিভিন্ন জায়গায় শিল্প কারখানা করেছেন, যারা তাদেরকে দিয়ে আমরা শের-ই-বাংলা মেডিকেল কলেজে এক একটা ওয়ার্ড তাদের নামে করে দেব এবং তারাই এই ওই যে ওয়ার্ডের যে ওয়ার্ডটা তাদের নামে করা হবে সেই ওয়ার্ডটাকে সার্বিক উন্নয়ন করার দায়িত্ব আমরা তাকে দেব। তাহলে আমরা সরকারের আর সাহায্যের জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে না, আমরা নিজেরাই আমাদের নিজেদের মেডিকেল কলেজ আমরা সেটাকে সঠিক মান আমরা করতে হবে। প্রত্যেকের নামে মেডিকেল সার্জিক্যাল ওয়ার্ড, মেডিকেল ওয়ার্ড, আইসিইউ, সিসিইউ, এইগুলো প্রত্যেকজনের নামে এক একজনের নামে আমরা দাওয়াত দিয়ে আমরা নিয়ে আসবো, চা খাবো এবং তাকে দিয়ে আমরা এটা তাকে দিয়ে এই 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 ওয়ার্ডটা তাকে উদ্বোধন করাবো এবং তার নামে ওয়ার্ড থাকবে। এতে হবে কি শের-ই-বাংলা মেডিকেল কলেজে একটা বিশাল একটা পরিবর্তন আমরা শের-ই-বাংলা মেডিকেল কলেজে আমরা আনতে পারবো। এটাই আমার স্বপ্ন, এটা আমি করতে চাই। আমার স্বপ্ন হলো বরিশালটাকে স্বপ্নের একটা শহর বানাবো।